এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে আর সেই লটারিতে ওই বাচ্চাটা যদি নাম না ওঠে তাহলে সোনারপুর থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদা থেকে হাওড়া অব্দি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে কারণ তার লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার একটা বাচ্চা শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে আজ আপনারা সমাবেশে এসছেন ভোট হবে লেকিন কোন জিত সত্যাহে অগ ইয়ে সোচকার ভোট করে তো এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না ইট ভাটা নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড ভোটি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিক্তার মতো কী চান আপনারা কি যাইছেন এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে বুকে হাত দিয়ে বলুন তো এক কা ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ একটা গলাতে খুক খুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো তিনবার চারবার করে নোটিশ যাচ্ছে এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মাগুলোকে বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন জন্য খালি তারই রুখে মাদেরকে বাঁচানোর জন্য। মাস্টারদা সূর্য সেনার আজকে জন্মদিন আমরা সেই বিপ্লবীদের উত্তর সুরি বলেন নিজেদেরকে গর্ব অনুভব করি যে যাদের মাথার দাম ইংরেজরা পাঁচ হাজার টাকা রাখার পরেও ধরতে পারেনি বলে বাড়িয়ে দশ হাজার টাকা করে দিয়েছে আর উল্টো দিকে মোদীদের বিরুদ্ধে যে লড়াইটা ওরা ব্রিটিশদের পায়ে ধরে মুচলেখা দিয়ে বলেছিল চিরকাল তোমার পা চেটে যাব। আমাদেরকে ধরো না সেই অসম লড়াইয়ে সেদিন কেউ ছিল আজকেও সেই অসম লড়াইয়েই আছে আমি আপনাদের কাছে আজকে নাম মনে করিয়ে দিতে চাই মাস্টারমশাই সৌরভ মিদ্যা সোনারপুরেরই মাস্টারমশাই সামাজিক দিক থেকে তার সম্মান তিনি একজন মাস্টারমশাই ক্লাস নাইন টেন ইতিহাস তার সাবজেক্ট ছিল তিনি ইতিহাসে চাকরিও পেলেন চাকরি পেলেন ডায়মন্ড হারবারে তারপরে কেস মামলা রায় ক্লাস নাইন টেনের ওই প্যানেলের দুশো উনসত্তর জনের চাকরি চলে গেল দুশো উনসত্তর জনের মধ্যে একজন ছিলেন মাস্টারমশাই সৌরভ মিদ্যা ইতিহাসের মাস্টারমশাই কিছুদিন পর তার পরিবার সুইসাইড করা তার ডেড বডিটা বাইরে নিয়ে এলো পাড়া প্রতিবেশী খবরের কাগজ টিভি চ্যানেল আমাদের রাজ্য ছাড়িয়ে আপনাদের লোকসভা কেন্দ্র ছাড়িয়ে আপনাদের জেলা ছাড়িয়ে আমাদের গোটা রাজ্য ছাড়িয়ে ওই বাচ্চা বাচ্চা ছেলে যে স্কুলে ডায়মন্ড হারবারে যে স্কুলে তিনি পড়াতেন তাদের কাছে খবর পৌঁছে গেল তাদের বাবা মাদের কাছে খবর চলে গেল যে পরিবারটার সাথে দুধওয়ালা সবজিওয়ালা খবরের কাগজওয়ালাদের সম্পর্ক তাদের কাছে খবর চলে গেল যে অটোটা ধরে যে টোটোটা ধরে যে ট্রেনটা ধরে যে বাড়িটা থেকে বেরিয়ে বা যে ভাড়া বাড়িটাতে যেতেন সেই সব জায়গায় খবর চলে গেল যে মাস্টার সাহি সৌরভ মিদ্দা আসলে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন এবং তার চাকরিটা চলে যাওয়ার জন্য তিনি সুইসাইড করলেন দোষ কার দোষ ছিলেন সেই চাকরির পিছনে দুর্নীতি ছিল সেই চাকরির পিছনে অসুচ্ছতা ছিল তার চাকরি চলে গেছে হ্যাঁ দোষটা তার তার বাইরের সিস্টেমের দোষ নেই পরিবারটার কি দোষ ছিল সৌরভ মিদ্যার বাবা যেদিন সৌরভ মিদ্যা জন্মেছিল সেদিন কি সৌরভ মিদ্যার বাবা ঠিক করেছিলেন যে আমার ছেলে বড় হয়ে দুর্নীতি করে চাকরি পেয়ে যাবে আর তারপরে সুইসাইড করে নেবে আর আমি আমার পাল্লা ঝেড়ে নেব সৌরভবিদ্যার পরিবার সৌরভ সৌরভবিদ্যার মা এই আপনাদের মতোই মা জন্মদিনের দিন হয় কেক কাটতেন বা পায়েস করতেন সেদিন কি ভেবেছিলেন যে একদিন এই মিতামশ্রামশাই তিনি সুইসাইড করে নেবেন আর পাড়াতে দরজাটা জানলাটা খুলে পাশের বাড়িতে মুখ দেখানোটা লজ্জা হয়ে যাবে কে তৈরি করলো এই সিস্টেম কে পশ্চিমবঙ্গের সরকার যে সিস্টেমের বিরুদ্ধে সেই জন্য আমরা আমরা লড়ছি লাল ঝন্ডা লড়ছে বামপন্থীরা লড়ছে খেটে খাওয়া মেহনতি মানুষরা লড়ছে

আবার ঘুরে চেষ্টা করুন চোখের সামনে দেখবেন লাল ঝান্ডা হাতে সিজন দাঁড়িয়ে আছে সিজন মানে সিজন নয় সিজন মানে পার্লামেন্টে দিল্লি দুর্নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গার আরে যে প্রতিদিন কোটি কোটি টাকা চুরি করেছে তার বিরুদ্ধে হবে অসংখ্য ভূত আছে এখানে এই এতগুলো বিধানসভাতে কেন লোক পাঠাবেন সিজনকে সিজন এমপি হয়ে যাবে বলে না এই যে দরদ দিয়ে যে চিরকুটটা আমাকে এখানে দিয়ে পাঠিয়ে গেছে যে ক্লাস ফাইভের বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে লটারি করতে লাগছে সেই লটারিতে ওই যদি নাম না ওঠে থেকে নরেন্দ্রপুর হল্ট হয়ে শিয়ালদাতে চলে যেতে হবে আর শিয়ালদা থেকে হাওড়া অব্দি বাসে চলে যেতে হবে আর হাওড়াতে একটা দূরপাল্লার ট্রেন ধরে রাজ্যের বাইরে চলে যেতে হবে লেখাপড়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার নেয়নি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুথে কথা বলতেই হবে